আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া হলো মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে বান্দার দুঃখ কষ্ট সকল কিছু দূর করে দেন আল্লাহ তাআলা। দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তার বান্দার সকল সমস্যার সমাধান করে দেন। কিন্তু কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হতে গেলে বাধাপ্রাপ্ত হয়, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে। যদি কেউ চায় তার দোয়া কবুল হোক, তাহলে নিম্নে এই পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নবান হতে হবে। প্রথম নম্বর হলো হারাম খাদ্য। হারাম যেসব কিছু ব্যবহার করা হয়, কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে, পোশাক হারাম হলে বা হারাম টাকায় কেনা হলে, আল্লাহর ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এই ব্যাপারে মুমিনদের নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন তিনি রাসূলদের প্রতি। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো ও সৎকর্ম করো, তোমরা যা কিছু করো আমি সব কিছু জানি। আর আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে তার মাথা চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। অতঃপর সে আকাশের দিকে হাত তুলল, হাত তুলে দোয়া করতে থাকল আর বলতে থাকল, হে আমার প্রভু, হে আমার প্রভু। অতঃপর তার সমস্যাগুলো উল্লেখ করতে থাকল, কিন্তু তার খাদ্য হারাম ছিল, তার পোশাক হারাম ছিল, তার শরীর গঠিত হয়েছিল হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল করা হবে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না। সুতরাং যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা অন্যের প্রতি জুলুম করে টাকা আয় করে, তাদের প্রতি এই হাদিসটি হলো সতর্কবাণী। যারা হারাম ব্যবসা করছেন তাদের দোয়া কবুল হবে না। সুতরাং আমাদের ইনকাম যাতে হালাল হয়, আমরা যেসব জিনিস ব্যবহার করব সেসব ব্যবহার জিনিস আমাদের হালাল হতে হবে, তাহলে আল্লাপাক দোয়া কবুল করবেন। দ্বিতীয় নম্বর হলো সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে ফিরিয়ে না রাখলে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না। অর্থাৎ দাওয়াত দিতে হবে, তাবলিগে অবহেলা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করবে ও অন্য কাজে বাধা দেবে, আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না। কত ভয়াবহ কথা! আমরা যদি সমাজে অপরাধ, সমাজে যত পাপ কাজ রয়েছে এসব ব্যাপারে মানুষকে সতর্ক না করি, তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা শাস্তি নাজিল করবেন। শুধু শাস্তি নাজিল করবেন না, আমরা যদি বিপদে পড়ে, কষ্টে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এর চেয়ে দুঃখ বিষয় আর কি হতে পারে? যখন বিপদের মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, কিন্তু তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। তিন নম্বর হলো দোয়া কবুলে তাড়াহুড়া করা। আমরা সবসময় দোয়া করে থাকি, সলাতের মাধ্যমে দোয়া করে থাকি, বা যে কোনো ব্যক্তিগত সমস্যা আমরা আল্লাহর কাছে দোয়া করি, হোক প্রকাশ্যে কিংবা গোপনে করি, কিন্তু দোয়া করতে গিয়ে আমরা বেশ তাড়াহুড়া করি। যদি দোয়া কবুল না হয় তাহলে হতাশ হয়ে পড়ি, অভিযোগ করা শুরু করে দিই, কেন এই দোয়া কবুল হচ্ছে না, কেন এই দোয়া কবুল হতে এত দেরি লাগছে, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করবেন না, আল্লাহ মনে হয় আমার কথা শুনছেন না। নাউজুবিল্লাহ, এটা হলো নাফরমানি ও কুফুরি কথা। এমন কথা বললে আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ আপনার দোয়া কবুল করবেন না। এই জন্য ধৈর্য ধরে দোয়া করতে হবে। আর মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিসসালাম অনেক বছর দোয়া করে তারপর তার দোয়া কবুল করা হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে, যা অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাআলা সম্ভব করা মালিক। তিনি ছিলেন আল্লাহ তাআলার নবী, আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো অবস্থাতেই হোক ধৈর্য ধারণ করতে হবে ও মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে আশা রেখে দোয়া করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্য না হয় এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া বলতে কি বুঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, ফলে সে নিরাশ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের দোয়া সর্বদা আল্লাহ তাআলা কবুল করেন। যদি আমরা দুনিয়াতে না পাই তাহলে আখিরাতে আল্লাহ তাআলা এর চেয়ে বড় কিছু প্রতিদান রাখবেন। আর দোয়া ব্যাপারে কারো উদ্দেশ্যে খারাপ কোনো কিছু না বলা, কারো ক্ষতি কামনা না করা, কারো ধ্বংস কামনা না করা। আর মনে মনে চিন্তা থাকতে হবে, অধীর বিশ্বাস থাকতে হবে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেনই। তবে দোয়ার ভেতরে এই কথা বলা নিষেধ যে, হে আল্লাহ এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তাড়াহুড়া করা এর অর্থ হলো দোয়া করে তারপর আল্লাহর কাছে বলা যে কেন দোয়া কবুল হচ্ছে না, এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া, আর এটা খুবই মারাত্মক বিষয়। চার নম্বর হলো অন্তরের উদাসীনতা। মুখে দোয়া করা আর যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। অর্থাৎ যে দোয়া করে সে শুধু মুখে মুখে দোয়া করে কিন্তু দোয়া কবুল হবে এমন দৃঢ় বিশ্বাস, এমন আশা বা আল্লাহর প্রতি আস্থা নেই, নাউজুবিল্লাহ। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে এবং জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরে প্রার্থনা কবুল করেন না। অতএব দোয়া যা কিছু বলা হবে তার প্রতি অন্তরে একনিষ্ঠ ভাব থাকতে হবে, মুখে যা বলা হলো তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার অন্তর বুঝলো ঠিকই কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না, মনে ছিল অন্য চিন্তা ভাবনা। মানে অর্থাৎ আপনি দোয়া করলেন কিন্তু এই দোয়া কবুল হবে কি না আপনার নিজের মনের প্রতি সন্দেহ পোষণ করা হলো। আপনি সন্দেহ পোষণ করছেন, আমার দোয়া এটা কবুল হবে না। তাহলে এই দোয়াকে বলা হবে উদাসীন অন্তরে প্রার্থনা যা আল্লাহ তাআলা কবুল করবেন না। পাঁচ নম্বর হলো ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা। কিছু চারিত্রিক ত্রুটির কারণে আমাদের দোয়া কবুল হয় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন যে তাদের দোয়া কবুল হয় না। এর মধ্যে প্রথম শ্রেণী হলো যে ব্যক্তির অধীনে দুশ্চরিতা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না। অর্থাৎ এমন নারী আছে যে আল্লাহর হুকুম বিধান পালন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করে না, পালন করে না, এর প্রতি উদাসীন থাকে, নিজ স্বামীর অবদ্ধক হয়ে চলে। দ্বিতীয়ত হলো যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি। অর্থাৎ লেনদেনের ব্যাপারে আমাদের সাক্ষী থাকা অত্যন্ত জরুরি, যদি সাক্ষী না থাকে তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তিন নম্বর হলো যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ তাআলা বলেন, তোমার নির্বোধ লোকদেরকে তোমাদের সম্পদ দিও না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন উপরোক্ত এই পাঁচটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এই পাঁচটি বিষয় অনেক সতর্ক করে যাচ্ছে, দোয়া কীভাবে করতে হবে, দোয়া ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, দোয়ার প্রতি তাড়াহুড়া করা যাবে না। আপনি যে কোনো দোয়া করুন না কেন আল্লাহর প্রতি অধীর বিশ্বাস থাকতে হবে, আশা থাকতে হবে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেনই। দোয়া কবুল হতে অনেক সময় লাগে, কিছু দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায় আবার কিছু দোয়া কবুল হতে সময় লাগে। হয়তোবা আপনি চালেন আজকে কিন্তু এটা এক মাস পর কবুল হতে পারে। যদি দুনিয়াতে না কবুল হয় তাহলে আল্লাহ পাক আখিরাতে এর চেয়ে উত্তম প্রতিদান আপনাকে দান করবেন, যে পুরস্কার হবে দুনিয়ার চাইতে আরও বড় কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।